হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ফিরে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর আজ শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। আজ অতি রৌদ্রোজ্জ্বলময় একটি দিন। তো আজ যাচ্ছি টার্কিশ মস্কে, এটাকে নিউ সেন্ট্রাল মস্কো বলা হয়। আর গত শুক্রবার গিয়েছিলাম ওল্ড সেন্ট্রাল মস্কে। তো যারা আমার ওই ভিডিওটা দেখেন নাই, তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেটা দেখে আসতে পারেন। আর যারা আমার রেগুলার ভিউয়ার্স, তারা হয়তো দেখছেন। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। গাইস, ট্যাক্সিতে উঠে পড়ছি আর যাচ্ছি মসজিদের দিকে। আর দেখতে পাচ্ছেন একটা জিনিস, যে গাছের সব পাতা হলুদ হয়ে গেছে। তো সামনে শীত আসতেছে, তো সব পাতা পড়ে যাবে হলুদ হয়ে। তো সমস্যা নেই, শীতের ব্লগও আমি করব, তো আপনারা আপনাদের সব কিছু দেখাবো। তো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। আর আমাদের জন্য মসজিদে আমার দুই ফ্রেন্ড অপেক্ষা করতেছে। তো আজ মসজিদের ভিতরটা ঘুরে দেখাবো, তো সাথেই থাকুন আর দেখতে থাকুন। গাইস, ট্যাক্সি থেকে মাত্রই নামলাম আর এখন যাচ্ছি মসজিদের ভিতরে ঢুকবো। তো আমি আমার লাইফে এত সুন্দর মসজিদ কখনো দেখিনি। তো আজ আমিও দেখতে যাচ্ছি, সাথে আপনারাও দেখতে যাচ্ছেন। তো সাথেই থাকুন আর ব্লগটা না টেনে পুরোটুক দেখেন। তো ইনশাআল্লাহ এনজয় করতে পারবেন। A few moments later. গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন টার্কিশ মস্কের বাহ্যিক সৌন্দর্য। তো এখন আপনাদের ভিতরের সৌন্দর্যগুলো দেখাবো, তো সেই পর্যন্ত সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।
হ্যালো গাইজ, এখন আপনাদের দেখাতে যাচ্ছি টার্কিশ মস্কের ভিতরের অপরূপ সৌন্দর্য। তো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা কোরআন শরীফ দেওয়া আছে। তো জানালার পাশে এখানে বসে কোরআন শরীফ পড়ার একটা ভালো প্লেস। আর এখানে দেখেন দুই রকমের কোরআন শরীফ দেওয়া, একটা হলো সৌদি আরবের কোরআন শরীফ আর একটা নর্মাল যারা সচরাচর পড়ে, তো সেই কোরআন শরীফ যেন কেউ এসে না পড়ে যেতে পারে এরকম যেন না হয়, তো এর জন্য দুইটাই দেওয়া আছে আর কি। আর কিছুক্ষণ পর আমরা এখন নামাজের দিকে যাচ্ছি, আর আমরা এখন নামাজ পড়তে মসজিদের ভিতরে ঢুকে যাব। তো আপনাদের সাথে নামাজ পড়ে তারপর দেখা হবে। তো সেই পর্যন্ত সাথেই থাকুন আর দেখতে থাকুন, আর চেষ্টা করব নামাজের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে তুলে ধরার জন্য। তো দেখতে থাকুন।
الحمد لله رب العالمين الرحمن الرحيم
গাইজ, আমরা নামাজ পড়ে মাত্রই বের হলাম, আর এখন আমরা মসজিদের ঠিক সামনের গেটটার দিকে যাব। তো এই মসজিদে বেশ কিছু গেট আছে, তো কিন্তু আমরা এখন সামনের যে ফ্রন্ট গেটটা সেটাতে যাব। আর আপনাদেরকে মসজিদের যে এত অপরূপ সৌন্দর্য যে একদিনে বা পুরোটুক ঘুরে দেখালেও আপনারা সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না, তো যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব। গাইজ, আপনাদের জন্য মসজিদের ভিতরের আরও বেশ কিছু ভিডিও ছিল, তো সেগুলো আমরা এক নজরে দেখে আসি। তো দেখে আমরা মসজিদ থেকে বের হয়ে আমাদের বাসার দিকে রওনা দিব, তো সেই পর্যন্ত সাথেই থাকুন আর দেখতে থাকুন।
গাইজ, দেখতে দেখতে ব্লগের ঠিক শেষ প্রান্তে চলে এসেছি আর এখন বিদায়ের পালা। তো আমার এই ব্লগটা যদি এই পর্যন্ত কেউ দেখে থাকেন তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিবেন আর আপনার মতামতটি জানাবেন অবশ্যই যে আপনার কেমন লেগেছে। তো আর এর থেকে সুন্দর বা এরকম সুন্দর মসজিদ কখনো দেখেছেন কি না সেটাও মেনশন করে দিবেন আর সেই মসজিদটা কোথায় সেটাও কমেন্ট বক্সে জানাবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং আপনাদের বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। তো আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী কোনো সময়ে নতুন কিছু নিয়ে আবার আসব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।